এই কথা দ্বারা বোঝা যায় যে নবী ইসলামের নবুয়ত বিশ্বজনীন, তার শরীয়তের মধ্যে পূর্ববর্তী সকল শরীয়ত পরিপূর্ণ হয়েছে। রাসূল ইসলাম বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে ইলান নাসে কাফা, আমি সমগ্র মানব জাতির প্রতি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ এটা নয় যে নবী ইসলামের নবুয়ত তার নবুয়তের দিন থেকে, মানে যেদিন নবুয়ত লাভ করলেন এই নবুয়তের দিন থেকে কেয়ামত পর্যন্ত রাসূল ইসলামের নবুয়ত। সুবহানাল্লাহ কি? আরে না, সুবহানাল্লাহ না, এটা ঠিক না যে শুধু তিনি যেদিন নবী হলেন এই দিন থেকে রাসূলের নবুয়ত কেয়ামত পর্যন্ত, এটাই শুধু ঠিক না, বরং তার নবুয়তের জামানা এত বিস্তৃত, আদম আলাইহিস সালাতুয়াসসালামের নবুয়তের পূর্ব থেকে নিয়ে আমার নবীর নবুয়ত শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে পড়েন। এক হাদিসে রাসূল বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম বাইনাল মায়াতিন, আদমের দেহে যখন আত্মা সঞ্চালন হয় নাই, পানি এবং মাটির মিশ্রণে আদম, এখনো আদম তৈরি হন নাই, পানি এবং মাটিতে আছেন, রাসূল বলেন তখনও আমি নবী ছিলাম। তাহলে রাসূলের নবুয়ত কাল শুধুমাত্র কেবলমাত্র তিনি যেদিন নবুয়ত লাভ করলেন ৪০ বছর বয়সে, এই দিন থেকে কেয়ামতের দিন পর্যন্ত নয়, বরং আদম আলাইহিস সালামের জন্মের আগ থেকে নিয়ে তার নবুয়ত শুরু হয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এই রাসূল সাধারণ কেউ না, তিনি বিশ্বজনী, তিনি ক্ষুদ্র ব্যক্তির দেশের নয়। এখান থেকে আমরা যা বুঝতে পারি, হাশরের ময়দানে শাফাতের জন্য অগ্রসর হওয়া, এককভাবে বিশ্বনবী শাফাতে কুবরার মালিক হওয়া, তার কথায় আল্লাহ কিয়ামতের মাঠে বিচার শুরু করা, তার পতাকা তলে সমগ্র মানব জাতির একত্রিত হওয়া, মেয়ারাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি করা, এর অর্থ দাঁড়ায় তিনি বিশ্ব নেতৃত্বের মধ্যে সকলের অন্যতম, সকলের নবী। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীকে তো সম্মান দিয়েছেন বাস্তবে বুঝাবার জন্যে, মেয়ারাজ রজনীতে বাইতুল্লাহ থেকে সরাসরি আরশে আজিমে না নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছাইয়া সকল নবীদেরকে হাজির করে তাদেরকে মুসল্লিয়ার মুক্তাদি বানাইয়া বিশ্ব নবীকে ইমাম বানাইয়া আল্লাহ বুঝাতে চাইলেন তিনি হচ্ছেন বিশ্ব নেতা, সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, সকল উম্মতের নবী, গোটা বিশ্বে একমাত্র নেতৃত্ব হবে তার। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। কথাগুলো কি বুঝাইতে পারতেছি? নবীজি সাধারণ কেউ না, এই রাসূলের উম্মত হয়েছে আমরা, যে রাসূলের উম্মত হওয়ার জন্য বড় বড় পয়গম্বররা আল্লাহর কাছে আফসুস করে বলতেন, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইয়া দিতা তাও বেশি লাভ হইছে।
সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুতরাং এই দুনিয়ার জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তার জন্মের চল্লিশ বছর থেকে শুরু হয়েছে না আদম যখন মাটি এবং পানিতে ছিলেন তখন আমার নবী নবী ছিলেন সবাই পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আপনাদের জামানায় যদি এই বিশ্ব নবী আগমন করেন তাহলে আপনারা অবশ্যই নিজের সব বাদ দিয়া আমার সাথে কথা দেন তাকে মেনে নেবেন আমাকে কথা দেন তাকে সাহায্য করবেন আমাকে কথা দেন উম্মতদেরকে বলে দিবেন যে আমার নবুয়ত নাই এখন তাকে মানো এই অঙ্গীকার সকল নবীদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন আর আমার নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যেহেতু তারপরে কোনো নবী নাই অঙ্গীকার নিয়েছেন আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যারা এসেছেন সকলে সত্য আমার প্রেরিত ইটাটাকে নিয়ে যেন কেউ অন্যায় করতে না পারে সমালোচনা করতে না পারে আপনাকে উদ্ধার বানিয়েছি সবাইকে ভালোবাসা দিবেন সবাইকে সমর্থন করবেন সবাই যে সত্য নবী এটা বলবেন আর বলবেন আমার নবুয়তের মাধ্যমে সকল নবুয়ত মনসুখ হয়ে গিয়েছে বিশ্বে একক নবুয়ত থাকবে সেটা হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই হলো রাসূলের বিশ্বজনীন নেতৃত্বের লক্ষণ এটা চিন্তা করেন তো যখন মানুষ একটা প্রোগ্রামের আয়োজন করে প্রোগ্রামের আয়োজন যখন করে ধরনের তাফসির মাহফিলের আয়োজন করে যারা শিক্ষিত তারা প্রোগ্রামের আয়োজন করবার আগে বক্তা প্রধান বক্তাকে সিলেক্ট করে বক্তার কোয়ালিটি বুঝে পিণ্ডাল করে কথা বলেন না কেন যে এই বক্তা থাকলে কত লোক হাসবে এগুলো বুঝে তারা প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রধান বক্তার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয় এরপরে অন্যান্য অন্যান্য বক্তাদেরকে দাওয়াত করে সকল বক্তারা যেহেতু দাওয়াতি হয়ে গেলেন প্রোগ্রামের নির্ধারিত সময় যেদিন চলে আসলো তখন সকল নিজ থেকে অতিথিদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় যাকে উপলক্ষ করে এই প্রোগ্রামের আয়োজন করা হলো যার মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হবে যার মুনাজাতের পরে অনেক জায়গায় তাবারুক দেওয়া হবে যার যার বাড়িতে চলে যাবেন সকল বক্তারা স্টেজে উঠে বক্তৃতা করার সময় বলে যান যে আজকের প্রধান অতিথি আসতেছেন খুব ভালো আলোচক খুব ভালো আলোচনা করেন আপনারা কেউ যাবেন না আপনারা বসবেন বলে না এই অঙ্গীকার আল্লাহ নিচ্ছেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় তার মাথায় ছিল এই পৃথিবীর নেতৃত্বের একমাত্র বিশ্বনবী তাকে উপলক্ষ করে পৃথিবীটা সাজিয়েছেন এরপরে এক 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 করে অতিথিদেরকে আনতে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অতিথি আইনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারাই আসছেন সবাই বলছেন একজন আসতেছেন বিশ্বনবী যার সাথে আল্লাহর বন্ধুত্ব হবে যার সাথে এমন সম্পর্ক হবে যাকে আল্লাহ নিজে নিজের কাছে নেবেন যার উম্মতের সঙ্গে নিজে গিয়ে কথা বলবেন এই নবী আসতেছেন আপনারা তার কথা শুনবেন তার চেহারা বড় ভালো বংশ বড় ভালো আচার আচরণ বড় ভালো তিনি কোন দলের নেতা না তিনি কোন দেশের নেতা না তিনি হবেন বিশ্ব নবী গোটা দুনিয়ার নবী সুতরাং সবাই তাকে মানবা এই কথা সকল নবীদের দাওয়াত ছিল সুবহানাল্লাহ বলেন তাহলে সকল নবীদের দিনের দাওয়াতের একটা অংশ ছিল জায়গায় জায়গায় গিয়ে প্রধান বক্তার কথা বলা
যখন কোন জায়গায় প্রোগ্রাম হয় তখন ছেলে পেলেরা মিলে একজন আর একজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে টাকা কালেকশন করে না করে না? তখন ওরা জিজ্ঞাসা যে প্রধান বক্তা কে, কথা বলেন না? তো সকল নবীরা আল্লাহর জিজ্ঞাসা করে আল্লাহ প্রধান নবী কে? আমাদেরকে তো পাঠাইছো এই দেশে এই দেশে এই গ্রামে ওই গ্রামে, আমাদের পরে কে? আল্লাহ বলছেন এমন একজনকে পাঠাচ্ছি যিনি আমাকে ভালোবাসেন, আমি যাকে ভালোবাসি। আল্লাহু আকবার। কথা যদি বলি আজকে এগুলো হার্ট অ্যাটাক করবে, এ রাসূলের কথা। তখন দেখবেন যদি বক্তা প্রধান বক্তা কারো মনমতো হয় 1,000 টাকার জায়গায় আমি 5,000 টাকা দিব, বলে না উনারে আনো তোমরা যেভাবেই পারো। প্রধান বক্তা যখন স্টেজে উঠে তখন এলাকার ছোট নেতা বড় নেতা পাতি নেতা সব মিলে সামনে মিছিল দেয়, 50-60-100টা মোটর সাইকেল দিয়ে শুডং করে, কথা বলেন না কেন, নিয়ে যায় এবং স্টেজে উঠে সবাই মুসাফা করতে চায় প্রধান বক্তার সাথে, কারণ প্রধান বক্তা উঠে গেছেন, সবার বক্তব্য শেষ, এখন বক্তব্য হবে, শেষে মুনাজাত হবে, সবাই ধৈর্য ধরে বসেন। এর অর্থ হলো বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছেন, দুনিয়ার আখেরি মুনাজাত হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে তার পৃথিবী থেকে চলে যাওয়ার মাধ্যমে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, আমরা যদি এগুলো বুঝতাম। আজকে কোরআন পড়ি না, কোরআনকে থিসিস করি না, কোরআনকে অ্যানালাইজ করি না, কোরআনকে গবেষণা করি না, কোরআন আমাদেরকে কি বলে যাচ্ছে, কি মেসেজ দিচ্ছে আমরা এগুলো শুনতেও চাই না। সকল নবীরা আসতেন, সকল নবীদের কিতাবে আমার নবীর নাম ছিল। আপনারা জানেন তোরাতে আল্লাহ রসুলের নাম লেখা এক জায়গায়, তোরাতের এক পণ্ডিত ওই পৃষ্ঠার থেকে রসুলের নাম মুছে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দুই জায়গায় লেখা। সে পরের দিন রাত্রে ঘুমাতে গিয়ে এই দুই জায়গার থেকে রসুলের নাম মুছে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখে চার জায়গায় লেখা। পরের দিন ঘুমাতে যাওয়ার সময় সে চার জায়গার থেকে রসুলের নাম মুছে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখে 8 জায়গায় নাম লেখা। এমন কাটতে কাটতে তার পুরা কিতাবের পৃষ্ঠায় মোহাম্মদ মোহাম্মদ ছাড়ার কিছু নাই। আল্লাহ বলছেন আমি বিশ্বনবী যাকে বানিয়ে পাঠাচ্ছি, আমি পৃথিবীর যেখানে আমার নাম যাবে ওখানে আমার নামের সাথে সেই রসুলের নামও যাবে। পৃথিবীর যেখানে সূর্য উঠবে, পৃথিবীর যেখানে সূর্য ডুববে, সকল জায়গায় আমার নামের সাথে আমি মুহাম্মাদের নামকে জুড়ে দিয়েছি। আল্লাহ বলেছেন তাকে এত ভালোবাসি, আমি পৃথিবীতে যে অক্সিজেন দিয়েছি, যে বাতাস দিয়েছি, পৃথিবীর 1 সেকেন্ড পৃথিবীর কোন জায়গার থেকে মুহাম্মাদের নাম মুছে যাবে না, বরং প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীর কোন না কোন জায়গায় আমার রসুলের নাম নেওয়াই হবে। এজন্যে 1টা সেকেন্ড বাকি নেই, রসুলের নাম পৃথিবীর সকল জায়গায় থাকবে। বাতাস এত দ্রুত গতিতে দৌড়ায়, মুখ থেকে বলার সাথে সাথে দৌড় দে, পৃথিবীর সকল জায়গায় এখন যেখানে হচ্ছে 8-9টা, কোনো জায়গায় এখন 9:10, কোনো জায়গায় 9:30, কোনো দেশে 10টা, কোনো জায়গায় 11টা, কোনো জায়গায় 12টা, এখন রাত্র 9টা, আমেরিকায় খবর নেন এখন সকাল 9:30, বলেন না বা 9:50। এই তো, তাহলে এখন যদি এখানে এই টাইমে আমরা এখানে তাফসীর করতেছি,
পৃথিবীর কোন না কোন দেশে এখন আজান হচ্ছে, পৃথিবীর কোন না কোন দেশে এখন নামাজ হচ্ছে, পৃথিবীর কোন না কোন দেশে এখন বাচ্চারা মক্তবে কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর জমিন থেকে একটা সেকেন্ডের জন্য আমার নাম থেকে আমার রসুলের নামকে আলাদা করতে দেই না। সেই রসুলকে আমি বিশ্বনবী বানিয়ে পাঠিয়েছি, বিশ্ব সবার সভাপতি, সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল বানিয়ে পাঠিয়েছি। এই জন্য নবীরাও গর্ববোধ করতেন যে আমি যদি পরিচয় দিতে পারি যে প্রধান অতিথি আমার পরিচিত। অনেক বক্তারা বলে না দেখবেন যে প্রধান অতিথি আমার খুব কাছের লোক, পরিচিত লোক। তো পাবলিক ভাই আপনি কি একটু সুযোগ করে দিতে পারবেন, কথা বলেন না কেন? তো অনেক নবীরাও বলতে চান যে শেষ নবী যিনি প্রধান অতিথি আমার পরিচিত। আর এই কথা বলার জন্য হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ এত পরীক্ষা নিয়েছো, দশটা বিশটা তিরিশটা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইটা পরীক্ষা নিয়েছ, তোমাকে কিচ্ছু বলি নাই, তুমি যার নাম আদমে রাখতে কে নবী বানিয়েছ, যার নামে বিশ্ব সভাপতি বানিয়েছ, আয় আল্লাহ তাআলা সেই নবীকে আমার বংশে তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন কবুল করে নিলাম। এজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, ইসমাইল আলাইহিস সালামের একেবারে বংশের, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক একদিকে, ইসমাইল আর এক বংশ, ইসহাক থেকে বনী ইসরাইল, ইয়াকুব, ইউসুফ ওদিকে চলে গেছে, আর ডাইরেক্ট ইসমাইল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বংশ চলে আসছে। সুবহানাল্লাহ। বলেন তিনি বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলমান করে আমি রাখছি আমি। সুবহানাল্লাহ। বলেন না সে রসুলের প্রতি কি ভালোবাসা ছিল, কি বলবো আপনাদেরকে। আমরা এখন এখানে বসে আছি, আমরা তাফসির শুনছি, পৃথিবীর এমনও কোন জায়গা আছে পৃথিবীর একটা সেকেন্ডের জন্য মানুষ রসুলের পাকের রওজা মুবারক থেকে দূরে থাকে না, কেউ না কেউ তার কাছে দুরুদ পাঠাচ্ছে, কেউ না কেউ দুরুদ পাঠাচ্ছে। প্রত্যেক সপ্তাহে দুই দিন উম্মতের যারা দুরুদ পড়ল তাদের লিস্ট সহ বাবার নাম, দাদার নাম, দুরুদ কয়বার পড়ছে তা রসুলের দরবারে পেশ করা হয়। রসুল দেখে বড় খুশি হন, আমি চলে আসছি আমার উম্মত এখন আমার নাম নেই। যেই গোলাম ধারাবাহিক রসুলের উপরে দুরুদ পড়ে, রসুল পাক বলছেন কিয়ামতের আগে আমি তাকে একবার দিদার দিবই স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ। রসুলকে দেখতে চান, অনেকগুলো আমলের একটা হচ্ছে বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্বসভার সভাপতি, বিশ্বনবী। আল্লাহ বলছেন সকল নবীদের কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিয়েছেন যে আমার নবীকে সবার বিশ্বনবী মানতে হবে। এজন্য আদম আলাইহিস সালাম গর্ববোধ করেন যে আমার বংশে একটা ছেলে আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বলেন আমার গোষ্ঠীতে একটা ছেলে আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল বলেন আমার বংশে একটা ছেলে আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এটা নিয়ে বংশ গৌরব করতেন দেখেন নাই, তারা আগে চলে গেছেন তাকে মানতে পারেন নাই, আর আমরা পাওয়ার পরে সে রসুলকে কদর করতে পারি নাই। আল্লাহর কাছে নবীরা বলতেন আল্লাহ তুমি আমাকে কেন নবী বানাইছো, উম্মত বানাই দিলে না কেন বিশ্ব নবীর। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখনো জন্মই নেন নাই, নবুয়ত পাওয়া তো বহুত দূরের বিষয়। আল্লাহ বলছেন আমি তখনও রুহের জগতে আমি মুহাম্মদকে নবী হিসাবে বানাইয়া রাখা দিস। কারণ তিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি,
তাকে উপলক্ষ করে দুনিয়া সাজাইছি যে তারপরে কাকে দিব, তারপরে কাকে দিব, তারপরে কাকে দিব। সবাই আসছেন, পাবলিকের কাছে ফোকাস করেছেন, আসতেছে একজন, আসতেছে একজন। এজন্য আমি আল্লাহ সবাইকে দিয়া সবার ভিতরে যত ভালো চরিত্র ছিল সব চরিত্রকে বিশ্ব নবীর ভিতরে ঢুকাইয়া সকল নবীদের যে সৌন্দর্য ছিল তাদের চাইতে 100 গুণ বেশি বাড়াইয়া আমার নবীকে আল্লাহ সাজাইয়া দিয়েছেন বানাইয়া। যিনি সভা প্রধান হবেন তার কথা যদি বিশেষ অতিথির চাইতে খারাপ হয়, পাবলিকে দুই চারিজন বসবো বাজে ও দূর কারে প্রধান অতিথি বানাইছে, এটা তো ওয়াজই ভালো না, আগেরটাই ভালো ছিল, বলেনি মাঝে মাঝে এমন বলে। তো আল্লাহ এমন চিন্তা করলেন যে কারে বানাবো, পাবলিকে বুঝবো কারে বানাইছেন, এর আগে তো অমুক ছিল ভালো, তমুক ছিল ভালো। আল্লাহ আমার রসুলকে এমন বানাইয়া দিলেন, তার শরীয়তকে এত সহজ করে বানাইয়া দিলেন, সব সহজ, সব সহজ। হাজার গুণা করেছ তার শরীয়তে তওবা করলে মাফ, সুবহানাল্লাহ বলেন না। সে রসুলকে আমরা পেয়েছি, আমরা সেই রসুলকে ভালোবাসতে পারবো, সবাই বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, হাত উঠান সবাই বলেন আল্লাহ, আমাদের অন্তরে বিশ্বনবীর মোহাম্মত বাড়িয়ে দাও, ভরপুর করে দাও, রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। সবাই পড়েন আমি, আল্লাহ যেন কবুল করে। এই ভালোবাসা সাধারণ জিনিস না। আর আমাদের বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হয় তার বক্তব্য শুনে মানুষকে দেখি পাগল হয়েছে না কি, কোনো গুরুস্থান থেকে বাইর হয়েছে না পাবনার থেকে ছুটলো, যে বক্তব্য দেয় উল্টোপাল্টা। এখন আমার রসুল যে বিশ্ব নবী তার বক্তব্যটা জানা লাগবে না কেমন? রসুল তার জীবনের শেষ বক্তৃতা করেছেন বিদায় হজ্জের ভাষণে, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক মুসলিমের সামনে নবীজি আফসুস করে দাঁড়িয়ে বলেন, শোনো আমার জানা মন বলতেছে আর কোনোদিন তোমাদের সাথে একত্রিত হতে পারবো কি না জানি না, এটাই মনে হয় তোমাদের সাথে আমার শেষ দেখা, তাহলে মনের কিছু আকুতি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। সুবহানাল্লাহ বলেন, এই বলে আমার নবী সবার সামনে বক্তৃতা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, আমি কি কথাগুলো বলবো, কিন্তু সময় তো অনেক হয়ে গিয়েছে। ভাল লাগেনি, দেরি তো করা যাবে না, দশটা না, যাই হোক, আমি যে কথা বলতে চাইবো আপনাদের কাছে আমরা সংক্ষেপ করে করে শুনে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবাইকে কি বললেন, তিনি কি বলতে চাইলেন বিদায় হজ্জের ভাষণে, তার চরিত্র এত সুন্দর একজন নবী যার সম্পর্কে আল্লাহ এত কথা বললেন, বিশ্বনবী বলানেন তার মুখের ভাষাটা জানা লাগবে না কেমন? এই জন্যে আমার বন্ধুগণ, বিশ্বনবীকে আল্লাহ এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন, এমন একটা আদর্শ আমার নবীকে দিয়েছেন, কেউ গালি দিলে তাকায় না, কেউ মারলে তাকায়াও দেখে না, দিনের বেলা গালি দিলে রাত্রবেলা দিনের দাওয়াত দেয়, মাথায় নাড়ি বুড়ি ফেলে দেওয়ার পরে উঠে গিয়ে সবাইকে মাফ করে দেয়, তাই ফের ময়দানে রক্তাক্ত করবার পরে মাফ করে দেয়, অহুদের ময়দানে দান শহীদ করে দেওয়া হয়েছে, মাথায় লোহার কড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাচা হামজার কলিজা বের করে চাবাইয়া চাবাইয়া খাওয়া হয়েছে, এই লোকটাও যখন আমার নবীর সামনে এসে আল্লাহর কালিমার ঘোষণা দিয়েছে, নবীজির সাথে সাথে চাচার হত্যাকারীকেও ক্ষমা করে কালিমার ছায়া তলে আশ্রয় দিয়েছেন, কোন সুবহানাল্লাহ, কেমন নবী ছিল, এমন উদার বিশ্ব নবী ছিলেন। তিনি তো সকল নবীদের নবী, তার চরিত্র কেমন হওয়া চাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই নবীর চরিত্র সম্পর্কে কোরআনে কারিমে বলছেন,
আমি আল্লাহ বললাম তোমরা বুঝতে পারো নাই আমার নবীকে কেমন দিয়ে পাঠিয়েছি পাগলামি নাই মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন যার চরিত্রের মধ্যে পাগলামির লেশ মাত্র নাই ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের মধ্যে যেই চরিত্র ছিল আমি আল্লাহ আমার পরে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের চাইতে উত্তম চরিত্র দিয়া আর কাউকে বানাই না সুবহানাল্লাহ আর একটা জোরে বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই দুনিয়ার জমিনে আমি যা কিছু তৈরি করেছি যত মানুষকে সৃষ্টি করেছি সব মানুষকে সৃষ্টি করেছি আমার ইচ্ছা দিয়া আমি যেভাবে চাইছি ওভাবে বানাইছি আমার যেভাবে মন চাইছে ওভাবে মানুষের চেহারা আকৃতি বানাইছি কিন্তু বিশ্ব নবীকে আমার ইচ্ছা দিয়া বানাই নাই আমার নবীকে বানাইছি তার ইচ্ছা দিয়া আল্লাহু আকবার বলে কেমন আল্লাহ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময়ে জীবনের শেষ যে ভাষণ দিয়েছেন বক্তৃতা করেছেন পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মানদণ্ডে এর চাইতে বৃহৎ সুন্দর চমৎকার বক্তৃতা এই জমিনে আর কেউ করতে পারে নাই করতেও পারবে না আমার নবী যত কষ্টের ভিতরে থাকেন না কেন যত ব্যথা পান না কেন যখন কথা বলতেন মনে হতো জীবনে কষ্ট পায় না সুবহানাল্লাহ জুড়ে পড়ে মানুষের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যেতেন এত নরম মিজাজে কথা বলতেন এই জন্য মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন মুসা তুমি যখন ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাইবা অবশ্যই অবশ্যই ঠান্ডা মাথায় নরম নরম কথা বলবা কারণ নরম কথা বলার মিজাজ কিন্তু সবার নয় হঠাৎ রাগ উঠে যায় আল্লাহর রাসূলকে আল্লাহ এমন করে তৈরি করলেন নবীজিকে আল্লাহ এমনভাবে বানালেন গোটা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে কষ্ট দেয় এরপরে যদি আপনি আমার নবীর সঙ্গে কথা বলেন বুঝতে পারবেন না তার ভিতরে কত ব্যথা আছে এত সুন্দর করে হাসি দিয়ে কথা বলবে যেন মনে হয় তার মতো শান্তির কোন মানুষ এই জমিনে আর হতে পারে না আল্লাহু আকবার বলেন আল্লাহ কেমন চরিত্র ছিল আমার রাসূলের